1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার কয়েন 378টি আছে, যার মূল্যের অনুপাত 13:11:7। তাহলে 50 পয়সার কয়েনের সংখ্যা কত? আমি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে টোটাল টাকার পরিমাণ দেওয়া থাকলে কিভাবে বের করতে হয়। এই কোশ্চেনে রয়েছে টোটাল কয়েনের সংখ্যা। দেখো, এখানেও আমরা সেম কনসেপ্ট ইউজ করব। বলেছিলাম কয়েনের সংখ্যা দেওয়া থাকলে কয়েনকে কয়েন দিয়ে ভাগ করতে হয়, টাকার সংখ্যা দেওয়া থাকলে বা টাকার পরিমাণ দেওয়া থাকলে টাকাকে টাকা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে কি আছে? কয়েন আছে, আমি কয়েন লিখে ফেললাম, ওকে, 378 লিখে ফেললাম। কিন্তু কয়েনকে কয়েন দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি কয়েন কোথায় পাবো? দেখো কয়েন কোথায় আছে। কোশ্চেনে বলা হয়েছে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার কয়েন। তাহলে এখানে 3টে ভ্যারাইটির কয়েন আছে। কি কি ভ্যারাইটি? 1 টাকা 50 পয়সা 25 পয়সার কয়েন আছে। কিভাবে? না, তাদের মূল্যের কথা বলে দিয়েছে যে তারা কত টাকা। অর্থাৎ 1 টাকার কয়েন আছে 13 টাকা, 50 পয়সার কয়েন হচ্ছে 11 টাকা এবং 25 পয়সার কয়েন হচ্ছে 7 টাকা। তো এখানে যেহেতু এটা কয়েন আছে, আমরা বলেছিলাম কয়েনকে কয়েন দিয়ে ভাগ করতে হবে। এবার আমরা কয়েন সংখ্যা পেয়ে যাচ্ছি। দেখো এই যে 13 টাকা রয়েছে, কি 1 টাকার কয়েন, তাহলে কতগুলো কয়েন লাগবে? 13টা কয়েন লাগবে। এই যে প্লাস করলাম, কেন? যেহেতু মোট কয়েনকে মোট কয়েন দিয়ে ভাগ করতে হবে, কয়েন সংখ্যা দিয়ে ভাগ করব। আচ্ছা এবার দেখো, এই যে 11 টাকা, এগুলো হচ্ছে কি 50 পয়সার কয়েন। আমরা জানি দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়, তাহলে এই 11 টাকার জন্য কতগুলো কয়েন লাগবে 50 পয়সার কয়েন? তুমি বলবে স্যার 22টা কয়েন লাগবে, লিখে দিলাম 22। এরপরে দেখো 7 টাকা রয়েছে, যেগুলো কিনা 25 পয়সার কয়েন। আমরা জানি 4টে 25 পয়সায় 1 টাকা হয়, তাহলে এই যে 7 টাকা হওয়ার জন্য কতগুলো কয়েন লাগবে? 4 সাথে 28, তাহলে 28টি কয়েন লাগবে। দেখো টোটাল কয়েনকে আমি টোটাল কয়েন দিয়ে ভাগ করছি, কেমন? তাহলে আমরা চলো ভাগটা একটু করে নেই, কত হয় দেখি। আচ্ছা যোগ করলে কত হবে? 28, 30, 50, 60, 63। আচ্ছা 63 করে দিলাম, কাটলে কতবার যাবে? 6 যদি দেই 3, 6, 18, 6, 6, 36, ইয়েস, 6 বার কাটবে, 6 বার, তাহলে আমরা 6 পেলাম। ওকে, এই অবধি তো ঠিক আছে। এবার করব কি, দেখো এই কোশ্চেনে চাওয়া হয়েছে 50 পয়সার কয়েনের সংখ্যা। কোশ্চেনে যে 50 পয়সা চাইবে এরকমটা নয়, ওই কোশ্চেনে যে যে ভ্যারাইটির কয়েনের কথা বলা আছে তার মধ্যে থেকে যে কিছু যে কোনো কিছু চাইতে পারে। তো তোমার কাছে যদি কখনো চায় 1 টাকার কয়েন, তুমি কি করে বের করবে? যদি তোমার কাছে 50 পয়সা চায় তাহলে কি করে বের করবে? এই 25 পয়সা চায় তাহলে কি করে বের করবে? দেখো এই যে আমরা যে ক্যালকুলেশন করে যে সংখ্যাটি পেলাম, তুমি প্রথমে সেই সংখ্যাটিকে লিখে দাও। দেখো 3টে যদি চায় তাহলে 3টেই আমরা বের করব, যেহেতু এখানে 50 পয়সা চেয়েছে, আমি টোটালটাই বের করা দেখিয়ে দিচ্ছি। 1 টাকার সংখ্যা, 1 টাকার কয়েন কি করে পাবে? আচ্ছা বলো 1 টাকার কয়েন যেন কতগুলো ছিল? 13টা, তাই তুমি এখানে 13টি দিয়ে গুণ করে দাও। আচ্ছা 50 পয়সার কয়েন যেন কতগুলো পেয়েছিলাম আমরা? 22টা, তুমি 22 দিয়ে গুণ করে দাও। আচ্ছা 25 পয়সার সংখ্যা কতগুলো ছিল? 28টা, তুমি 28 দিয়ে গুণ করে দাও। দেখো তোমার উত্তর কিন্তু চলে এসছে। তাহলে এখানে কি চেয়েছে? 50 পয়সার, 50 এটা যদি আমরা গুণ করি কত হবে? 6 দুগুণে 12, 2, 6 দুগুণে 12, 1, 13, 132, আমার উত্তর কিন্তু চলে এসছে। 13 টাকা, 1 টাকার কয়েন কত হবে? 6, 13, 78, তাই তো? 78টি। আচ্ছা যদি 25 পয়সা চাইতো তাহলে কি হতো? 6টা 48-এর 8, হাতে আছে 4, 6 দুগুণে 12, 8, 4, 16। তো যাই হোক, যেহেতু আমার এখানে 50 পয়সাটি চেয়েছে, আমার এটাই হবে উত্তর, এই দুটো চাইনি, তো আমি জাস্ট দেখিয়ে রাখলাম। ওকে, আশা করি কয়েন রিলেটেড কোশ্চেন আর কারো কখনো ভুল হবে না। চলো।